Hey guys, welcome back to another episode of my channel. And I know I'm looking very dull. And আমি আজকের ভ্লগ অলরেডি দুবার শুট করে নিয়েছিলাম, কারণ প্রথমবার আমি প্রচণ্ড ক্রিয়েটিভিটি ব্লকেজের জন্য যেই থিমটার উপর ব্লগ বানাচ্ছিলাম সেটা বানাতে পারিনি, অর্ধেক রাস্তায় গিয়ে বন্ধ করে দিয়েছি। অ্যান্ড সেকেন্ড অ্যাটেম্পটে আমি জাস্ট কনফেশন দিয়েছিলাম একটা, যে ওয়াই আই এম গোয়িং থ্রু আ ক্রিয়েটিভিটি ব্লকেজ, অ্যান্ড আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু এডিট দ্যাট ভিডিও, বাট অ্যাট দ্যাট মোমেন্ট হোয়াটসঅ্যাপ খুললাম অ্যান্ড আই স আ ভিডিও ইন আ হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড এ ভিডিওটা এটা। এটা এটা নারকেল বাগান নিউ টাউনের, অ্যান্ড আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়। অ্যান্ড আগের দিনও যখন আমরা পরীক্ষা দিয়ে ফিরছিলাম তখন আমরা দেখছিলাম রাস্তায় টায়ার পড়ানো, অ্যান্ড সারা কলকাতাতে এখন এটাই চলছে। শুধু কলকাতা না, পুরো ওয়েস্ট বেঙ্গলে এটা চলছে। এটা চলছে কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশের খুব কাছে, অ্যান্ড এখান থেকে কেন চলছে তোমরা ভালো করে জানো, শুধু ওয়েস্ট বেঙ্গলে। অ্যান্ড যেই কারণেটা হচ্ছে, সেই ডিসিশনটা ভালো না খারাপ সেটা আমি বলতে যাব না, বিকজ আই অ্যাম নো ওয়ান টু টেল এনিথিং অ্যাবাউট পলিটিক্স। আমার কোনো নলেজও নেই বা কোনো ইচ্ছাও নেই বলার, বিকজ আই জাস্ট হেট পলিটিক্স, আই রিয়েলি হেট ইট। আই জাস্ট ওয়ান্ট আ গ্রোথ অফ মাই কান্ট্রি, সেটা যেই দিক, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনি ভায়োলেন্স ইন মাই কান্ট্রি। এভরিথিং হ্যাজ আ পজিটিভ সাইড অ্যান্ড নেগেটিভ সাইড, বাট এখন যেটা হচ্ছে ইন্ডিয়াতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, ইটস নট সেফ এনিমোর। ভায়োলেন্স ইজ নট আ সলিউশন, বেঙ্গল ইজ নট সেফ এনিমোর, কলকাতা ইজ নট সেফ এনিমোর। আমি কোনোদিনও ভাবিনি যে আমাদের এটা বলতে হবে। আমাদের সেমিস্টার এক্সামস চলছে, আমাদের সব এক্সাম পোস্টপন্ড হয়ে গেছে, ম্যাকআউট থেকে শুরু করে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি আমাদের আমাদের অনেক ন্যাশনাল হলিডেজেও ছুটি দেয় না, তাদের এক্সাম পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে, বিকজ কলকাতা ইজ নট সেফ এনিমোর গাইস। তোমরা যদি বাইরে বেরো, বি সেফ, অ্যান্ড যেখানেই মব দেখবে জাস্ট গো অ্যাওয়ে ফ্রম দ্যাট। দেয়ার আর সেভারাল ওয়েজ টু প্রোটেস্ট, বাট শোয়িং ভায়োলেন্স ইজ নট আ ওয়ে। অ্যান্ড আমি জানি তাদের মেন্টাল স্টেট ঠিক নেই, আমি জানি তারা কেন করছে, বাট দে নিড টু আন্ডারস্ট্যান্ড দেয়ার আর সাম ইনোসেন্ট পিপল অলসো, যারা টেরিফাইড হয়ে যাচ্ছে জিনিসটা দেখে। জানি না, অ্যান্ড জানি না কিছুদিন পরে অতটা শান্ত হয়ে যাবে, বাট আই জাস্ট ডোন্ট নো হোয়াট আওয়ার জেনারেশন ইজ আপ টু, আই ডোন্ট জাস্ট ডোন্ট নো হোয়াট আওয়ার নেশন ইজ আপ টু। সেদিন আমার নতুন ইন্টার্নশিপ অফিসে গেছিলাম, সেখানে লোকেরা অফিস আসতে ভয় পাচ্ছে, লোকেরা রাতে বাড়ির থেকে বেরোতে ভয় পাচ্ছে, ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেকে বিভিন্ন জায়গায় আটকে আছে। Is it a solution? It's not a solution. And I think our government should be more responsible about these things, because if you are a visionary politician, you should know what can happen. And you can't just let your citizens to be terrified. Assam-e internet bondho hoye geche, Kolkata-te internet bondho hoye geche ajke, and I just pray the situation tatari thik hoye jak, because New Town part is probably the safest part of Kolkata. অ্যান্ড আজকে এটাই এতটা আনসেফ যে আমাদের এক্সামস ক্যান্সেল হয়ে যাচ্ছে। অ্যান্ড আই জাস্ট হোপ এভরিথিং উইল বি ফাইন সুন। আজকে আর কিচ্ছু বলার ইচ্ছে নেই, চাই না এটা ভ্লগ না কোনো কিছু, অ্যান্ড আমি কাউকে হার্ট করতে চাই না। আই জাস্ট ওয়ান্ট এভরি ওয়ান টু আন্ডারস্ট্যান্ড দেয়ার আর সাম ইনোসেন্ট পিপল অলসো। দ্যাটস ইট, সি ইউ গাইজ টুমরো। Curfew in Guwahati, you can see here behind me, protesters have once again come out on the streets and they have set tires on fire. In fact, across Guwahati, different areas, people have come out on the street. Protesters are again back on the streets and they are protesting. They have defied curfew. You can see here, if I